সব কিছু ট্রেন করা এখানে, লাইক এ ডিল করা, মাদারবোর্ডের কাজ, প্লাস হচ্ছে গিয়ে সেট অ্যাসেম্বল করা, সব কিছুই করানো হয়। স্মার্টফোন হলো প্রযুক্তির আশীর্বাদ। প্রযুক্তি খাতে অভাবনীয় পরিবর্তন বয়ে এনেছে ছোট্ট এই ডিভাইসটি। দাম কম হওয়ায় এখন সবার হাতে হাতে লক্ষ্য করা যায়। অবসর সময় কাটানোর জন্য অনেকেই বেছে নিয়েছেন স্মার্টফোন। নিত্যদিনের গুরুত্বপূর্ণ সব কাজই করা সম্ভব এই ডিভাইসের মাধ্যমে। তবে এই ডিভাইস নষ্ট হলে মেরামত করার জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে মোবাইল সার্ভিসিং সেন্টার। আইফিক্স ফাস্ট যাত্রা শুরুর আগে হচ্ছে আমার প্রথম হচ্ছে আমি কক্সবাজার ডিস্ট্রিক্ট, আমার 2003 থেকে আমি এই সেক্টরে মোবাইল সেক্টরে সার্ভিসিং জগতে আর কি। দেন ওইখান থেকে আমার আস্তে আস্তে গ্রো তো কক্সবাজার একটা ভালো একটা পজিশন ছিল, দেন ভালো কিছুর আশায় ঢাকা পারি। অন্যান্য সার্ভিসিং সেন্টার থেকে বাংলা মোটরের আইফিক্স ফাস্টে ভিন্নতা লক্ষ্য করা গেছে। এখানে সবাই নারী, মোবাইল সার্ভিসিং এর মতো কাজ রপ্ত করেছেন। এটা একটা সেক্টর ভালো মনে করি, যেখানে আমরা কাজ শিখে আমরা সাপোর্ট দিতে পারছি। পাশাপাশি এটা যেহেতু একটা প্রযুক্তির দিক এবং আমাদের বর্তমান সময় যেহেতু প্রযুক্তিগত দিক থেকে অনেক আপডেট, সেক্ষেত্রে এটা অবশ্যই একটা ভালো সেক্টর কাজ শিখে নিজেকে দক্ষ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আইফিক্স ফাস্ট আমাদের এই কোম্পানি সুযোগ দিয়েছে যে নারীদের ফ্রি যে ট্রেনিং দিবে, ফ্রি প্রশিক্ষণ দিবে, আবার এখান থেকেই একটা তারা জবের অফার করতেছে। তো যারা নারী আছে, যারা নিজেদের আত্মকর্মসংস্থান তৈরি করতে চায়, যারা চায় যে আমি নিজের পায়ে দাঁড়াবো, অন্যের ওপর নির্ভরশীল হতে চাই না, বা নিজের ফ্যামিলিকে কিছু একটা দিব, তাদের জন্য আমি মনে করি আইফিক্স ফাস্ট যে সুযোগটা দিয়েছে সেটা কাজে লাগানো উচিত। এমন কাজ দিয়ে স্বস্তি প্রকাশ করেছেন সবাই। আইফিক্স ফাস্ট মোবাইল সার্ভিসিং সেন্টারেই মোবাইলের সব খুঁটিনাটি শিখেছেন। সার্কিট বিষয়গুলো আমার প্রথম থেকেই পছন্দ ছিল, আমি একটা শর্ট কোর্সের মাধ্যমে শিখতে পাই। কিন্তু ফোনের বিষয়ে আমার শিখার আগ্রহ ছিল, বাট কোথা থেকে শিখবো এটা আমি জানা ছিল না। পরবর্তীতে যখন আমি নিজেও একটা ডিসিশন মেকে ভুগছিলাম, আবার ফেসবুকেও এটার পোস্ট দেখতে পাই, তো এক পর্যায়ে আমি চলে আসি। আসার পর পরিবেশ দেখি, কথা বলি ক্লিয়ার হয়ে, আর আমি ডিসাইড নিয়ে নিই যে এটাই আমি শিখবো। নারী ব্যবহারকারীদের জন্য একটা সুন্দর জায়গা আইফিক্স ফাস্ট। যে কাজে পুরুষ টেকনিশিয়ানদের দেখা যেত, সেখানে এখন নারী টেকনিশিয়ানরা মোবাইল সার্ভিসিংয়ে এগিয়ে এসেছেন। তারা বলছেন এভাবে সবাইকে এগিয়ে আসা উচিত। অনেক পেশা, অনেক চাকরির জন্য ভর্তি পরীক্ষা দেওয়া লাগে, চাকরির জন্য পরীক্ষা দেওয়া লাগে, ভাইবা দেওয়া লাগে, অনেক খাটনির বিষয়। কিন্তু এখানে আমাদের কাজ শিখাচ্ছে, শিখিয়েই এখানেই চাকরির ব্যবস্থা করে দিচ্ছে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। এই কারণে আমার এই পেশাটা চুজ করা। মাঝহারুল আলম, জাগরণ টিভি, ঢাকা।